বিতল লিখেছেন সুপিয়া কামাল। ইতল বিতল কবিতাটি লিখেছেন কে? সুপিয়া কামাল। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পরে ভেঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। আমি আবারও বলবো, তোমরা আমার সাথে সাথে সুন্দরভাবে পড়বে। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পরে ভেঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। ইতল বিতল গাছের পাতা, গাছের তলায় ব্যাঙের ছাতা, বৃষ্টি পরে ভেঙে ছাতা, ডোবায় ডুবে ব্যাঙের মাথা। দেখিও বলি, দেখো এটা আমরা আগে দেখেছি ইলিশ মাছ, এখানে নৌকা বাইচ, এখানে খাচ্ছে লেখছে খায়, খায় করে খা অবশ্যই খায়, বাই করে বা হস্যই চ বাইচ, ইলিশ হস্যই লসলি তালপিস ইলিশ, জুটিতে কাজ ছন্দ মিলিয়ে শব্দ বলি। আতা গাছে তোতা পাখি, সাতা পাতা সাতা, এরকম পঞ্চ পনেরো পাট রেখে রেখা যোগ করে ছবি আঁকি এবং রং করি। রেখা যোগ করে ছবি আঁকতে বলা হয়েছে। দেখো সর সরিয়া হর্ষ দীর্ঘ হর্ষ দীর্ঘ রি এ ঐ ও পর্যায়ক্রমে লিখে দেন, এটা সাথে মিল রেখে খাতায় ছবি আঁকব। লিখি বলি ও লিখি, এগুলো আমাকে দেখতে বলেছে, বলবো এবং লিখব। উট হর্ষ উ আট্ট উট, অজ এটা ঋতু রি তু, ইলিশ ইলিশ সেগুলো অবশ্যই আমরা লিখব। উষা আলু, ওল এক, ওরনা ঈদ, ঔষধ পাঠ নাম্বার ১৬। শুনি ও বলি, কলম ধরি, খবর পড়ি, গম ভাঙ্গাই, ঘর বানাই। ছবিগুলো আমরা দেখতে পাচ্ছি সুন্দরভাবে, কলম ধরি, খবর পড়ি, গম ভাঙাই, ঘর বানাই, ব্যাং ডাকে ঘ্যাং ঘ্যাং। বলি, কলম খবরের খবর, গম ঘর ব্যাং, আমরা কী বলব? পড়িও লিখি। দেখো ক খ গ ঘ ম, আমরা একটা খাতা নিয়ে পর্যায়ক্রমে লিখব এবং পড়ব। ক খ গ ঘ ম, ক খ গ ঘ উ। শুনিও বলি, সূত্র নম্বর পাঠ, চশমা রাখি ছবি দেখি, চশমা রাখি ছবি দেখি, জল নামে ঝড় থামে, জল নামে ঝড় থামে, মিয়া ডাকে রোদে ঘেমে, মিয়া ডাকে রোদে ঘেমে। বলি, চশমা ছবি জল ঝড় মিয়া, এগুলো আমরা অবশ্যই পড়ব এবং বারবার খাতায় লিখব। চ ছ পরকি জ ছ ঞ, চ ছ পরকি জ ছ ঞ, আজকে পর্যন্তই, বারবার খাতায় লিখব এবং পড়ব এবং মুখস্থ করবো।